हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल नवान्ने समाहार। आज आबारो आपनादेर सामने चले एलाम एकटा नतून रेसिपिर भिडियो निये। आजके आमी जे उपकरण दिए रेसिपिटा बानाते चलेछि सेटा किन्तु आमादेर शरीरेर पक्षे खुबई उपकारी। আজকে আমি বানাতে চলেছি থানকুনি পাতার পকোড়া। থানকুনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী, এতে ভিটামিন সি রয়েছে, সেজন্য এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া সর্দি কাশির প্রতিরোধ করতেও কিন্তু এটা খুব পরিমাণে সাহায্য করে। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ থানকুনি পাতা, এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এখানে কেটে নিয়ে এসেছি থানকুনি পাতাটা, কত সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পরিমাণ বেগুনকেও এভাবে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা মশলা। আপনারা প্রত্যেকেই জানেন ভাজা মশলার মধ্যে কী কী থাকে, এই জন্য আলাদা করে আর আপনাদের বললাম না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। খুব ভালো করে একটু প্রথমে শুকনো অবস্থায় মেখে নেব। শুকনো অবস্থায় মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। প্রথমেই একসাথে বেশি করে জল দেবেন না, একদম অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেবেন, কারণ প্রথমেই যদি বেশি জল দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা ঘনও হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। রেসিপিটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব, যেহেতু পকোড়া বানাচ্ছি সর্ষের তেল ছাড়া কিন্তু পকোড়া হয় না, এই জন্য আমি সর্ষের তেলেই করছি। এবার ভালো করে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্যাটার থেকে অল্প অল্প পকোড়ার আকারে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। সর্দি কাশি ছাড়াও থানকুনি পাতা কিন্তু পেটের অসুখ সারাতে, মুখের ব্রণ দূর করতে, আমাশয়ে খুব সাহায্য করে, খুব উপকারী একটা পাতা। এটা অনেকে কিন্তু শরবত করেও খায়, বেটে নিয়ে তারপরে শরবত করে খায়। আর এই দিকে দেখুন, আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটা পিঠ আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি, এই দিকটাকেও আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। আপনাদের কিন্তু আমি বললাম যে থানকুনি পাতা কতটা উপকারী, আপনারা এটা কিভাবে খান, পকোড়া করে খান নাকি শরবত বানিয়ে খান, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন, পকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে।